ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারল না। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই বাস্তব। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায়, যার সাথে সব কথা শেয়ার করা যেত তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না। জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। কারণ কষ্ট সবাই দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ হয় না। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য সবাইকে ঠিকই বুঝিয়ে দেবে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। কারো সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার মতো তাকে আর খুঁজে পাবে না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এ দুটির মধ্যে অনেক পার্থক্য। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই আমাদের জীবন থেকে মূল্যবান কিছু কেড়ে নেয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। পৃথিবীর সবচেয়ে খারাপ নেশা হলো কারোর মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। চাকরি আর টাকা দেখে কখনো কোনো মেয়ের বিয়ে দেবেন না, খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারের জন্য। তুমি যাকে ভেবে কষ্ট পাও খোঁজ নিয়ে দেখো, সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে কি, ভালো লাগাটা প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। হাজারো অপমানের পর যদি কেউ বলে সে তোমাকে খুব ভালোবাসে, তাহলে বিশ্বাস করো তার ভালোবাসাটা হলো একদম পবিত্র। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। জীবনের চারটি জিনিস কখনো ভাঙতে নেই, বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না, কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময়
সারা জীবনও কম পড়ে যায়। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক করা সম্ভব না, কিন্তু একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাটাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। কষ্টটা তখন সীমা ছাড়িয়ে যায় যখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর সরল মনে মানুষেরাই জীবনে বেশি কষ্ট পায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমি কারো না কারো কাছে অযোগ্য। এই পৃথিবীতে কেউ কারোর যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। হাজারো সম্পর্ক এই একটা জায়গায় এসে বিরতি নেয়, সেটা হলো সন্দেহ। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো একটু কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জীবনে ধাক্কা খাওয়া বিশেষ প্রয়োজন আছে, কারণ ধাক্কা খেলে জীবনকে বদলানো যায়। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো, কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র অনুভূতির উপর নির্ভর করে। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখে জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।